কিরণ, আমার কথা শোনো। ওই মুকুট উদ্ধার করতে যেতে হবে না। আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হলে ওই মুকুট উদ্ধার করবো। এই ফুল আমি এখানে রেখে গেলাম, এর গন্ধে তুমি ছটফট করে মরবে। চলো পশুরাজ, চল নকুল। মুকুট না দিয়ে শুধু মণি সংগ্রহ করার জন্য ব্যবহার করেছো আমার। রাক্ষসী কটকটি, কে ভেবেছিলি আমার বিরুদ্ধে হুঙ্কারকে খেপিয়ে তুলবি? হুঙ্কার শেষ করে দে গড়াল বদনীকে। আমি যেতে পারবো না, আমি আগুনকে বড় ভয় পাই। এবার তুই কি করবি রাক্ষসী কটকটি? নিজের তো কোনো ক্ষমতা নেই। রাক্ষসী রানী কটকটির ক্ষমতা নেই তাই না? দেখ কি করতে পারি আমি। হাতের ওই মালা দুটো দুবার করে ব্যবহার করতে পারবি, তার বেশি নয়। তারপর আপনা থেকেই ওই মালা মিলিয়ে যাবে। বলেছিলি তুই রাক্ষসী রানী কটকটির ক্ষমতা নেই তাই না? মর এবার তুই। আমাকে ঠকানোর ফল ভোগ করো করাল বদনী ডাইনি। বলো বলো কোথায় আছে সেই মুকুট? তুই যদি আমাকে বলিস তাহলে আমি কথা দিচ্ছি আমি তোকে বাঁচাবো।
সত্যি আমাকে বাঁচাবে। বলছি তো তোকে বাঁচাবো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কোথায় আছে সেই মুকুট? ওই কুমিরের পেটে। কিন্তু মালা, সেও তো গেছে কুমিরের পেট থেকে মুকুট উদ্ধার করতে। যা বলছো তুমি, ঠিক বলছো, সত্যি বলছো, কিরণমালা কুমিরের পেটে গেছে মুকুট উদ্ধার করতে। শুনেছি শঙ্কর, এখন আর এখানে অপেক্ষা করা যাবে না, সময় নেই। আমাদের আগে যদি কিরণমালা পৌঁছে মুকুট উদ্ধার করে তাহলে পশুরাজ সেই মুকুট পরে তোকে পরাস্ত করবে। চল, আমায় বাঁচাবে না? ওটুকে কেউ বাঁচায় নাকি? মূর্খ কোথাকা, মর এখানে তুই। কিরণ, ওই কুমির যে বড় ভয়ঙ্কর, ওর এক হাতে ও আমাদের সবাইকে গিলে খেতে পারে। ওরে বাবা রে কিরণ, আমার মনে পড়লেই কেমন মাথাটা বন বন করে ঘুরছে রে। আমি জানি কুমিরের পেট থেকে মুকুট উদ্ধার করা এত সহজ হবে না, কিন্তু তাও আমাকে যেতে হবে। এসো। আমি একা যাব কুমিরের কাছে। না কিরণমালা, আমাদের সবাইকে মিলে ওই কুমিরের সাথে যুদ্ধ করতে হবে। না পশুরাজ, সবাই মিলে একসাথে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, বিপদ হতে পারে। আপনারা আড়াল থেকে দেখবেন, আর প্রয়োজন হলে আক্রমণ করবেন। আমি একা যাব কুমিরের কাছে, আর মুকুট পাওয়ার সাথে সাথেই আমাদের এখান থেকে পালাতে হবে। যদি সেরকম বোঝেন, তুমি প্রস্তুত থেকে যেতে চাচ্ছি, আমাকে ওখান থেকে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে। চলো হুঙ্কার, একবার যদি কিরণমালা তোমার এই মুকুট উদ্ধার করে ফেলে তাহলে তোমার ভয়ঙ্কর বিপদ। চলো। তোমার মতো এমন করে কখনো করাল বদনি আমার কথা ভাবত না কটকটি। আমি তোমাকে শনিতমনি দেব, একবার শুধু মুকুটটা পেয়ে যাই, তুমি আমার এত উপকার করছো। মূর্খ হুঙ্কার, তোর জন্য কিছু করতে আমার বই গেছে। ওই মুকুট উদ্ধার করলে শনিতমনি কিরণ পেয়ে যাবে, এটা কিছুতেই হতে দেব না আমি। শনিতমনি আমার চাই, এই মূর্খ সিংহটা আমাকে শনিতমনি উপহার দেবে। আর ওদিকে কিরণকে যদি ওই কুমির গিলে খায়, আমার ষোলকলা পূর্ণ হবে। কি থামলে কেন তুমি? আমরা দিঘির কাছে এসে গেছি, সামনে দেখো কটকটি।
কিরণ মালা কোথায়? চলো 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 পাল্টাই।